فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم. صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون قل فِي اللَّهِ وَهُوَ رَبُّنَا وَرَبُّكُمْ وَلَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ وَنَحْنُ لَهُ مُخْلِصُونَ ام تقولون ان ابراهيم واسماعيل واسحاق ويعقوب والاسباط كانوا هودا او نصارا قل اانتم اعلم ام الله ومن اظلم ممن كتم شهاده عنده من الله وما الله بغافل عما تعملون تلك امه قد خلت لها ما كسبت ولكم ما كسبتم এরা যদি তোমাদের মতোই আল্লাহর উপর ইমান আনত তাহলে তারা অবশ্যই সঠিক পথ পেত তারা যদি সে পথ থেকে ফিরে আসে তাহলে তারা অবশ্যই উপদলীয় অনক্যের মাঝে পড়ে যাবে তাদের ব্যাপারে আল্লাহ তালাই তোমার জন্য যথেষ্ট প্রমাণিত হবেন তিনি শোনেন তিনি জানেন আসল রং হচ্ছে আল্লাহ এমন কে আছে যার রং আল্লাহ তালার রঙের চেয়ে উৎকৃষ্ট হতে পারে আমরা তো তাঁরই বাদাত করি নবী তুমি বলো তোমরা কি স্বয়ং আল্লাহ তালার ব্যাপারেই আমাদের সাথে বিতর্কে লিপ্ত হতে চাও অথচ তিনি যেমন আমাদের রব তেমনি তিনি তোমাদের রব আমাদের কাজ আমাদের জন্য আর তোমাদের কাজ তোমাদের জন্য আমরা সবাই তার আনুগত্যের ব্যাপারে নিষ্ঠাবান অথবা তোমরা কে এই কথা বলতে চাও যে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তাদের বংশধাররা সবাই ছিল ইহুদি কিংবা খ্রিস্টান হে নবী তুমি বলে দাও এ ব্যাপারে তোমরা বেশি জানো না আল্লাহ তালা বেশি জানেন যদি কোনো ব্যক্তি তার কাছে মজুদ আল্লাহর কাছ থেকে আগত সাক্ষ্য প্রমাণ গোপন করে তাহলে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে আল্লাহ তালা কিন্তু তোমাদের কাজকর্মের ব্যাপারে মোটেই গাফিল নন এরা ছিল এক ধরনের সম্প্রদায় যারা গত হয়ে গেছে তারা যা করে গেছে তা তাদের জন্যে আর তোমাদের কর্মফল হবে তোমাদের জন্যে তারা যা কিছু করছিল সে ব্যাপারে তোমাদের কিছু জিজ্ঞেস করা হবে না এখানে আল্লাহর রঙের রঙিন হওয়া বলতে বোঝানো হলো যে আল্লাহ সহাত যে নির্দেশগুলো দিয়েছেন সেই নির্দেশগুলো নিজের ভিতরে ধারণ করো আল্লাহ যে নিষেধগুলো করেছেন সেগুলো থেকে নিজেকে বিরত রাখো নিজেকে মডেল বানাও আল্লাহ সোহাতলা তোমাকে যেভাবে দেখতে চেয়েছেন সেভাবে কোরআনকে ফলো করে করে আর সেটাই যদি হয় তাহলে এটা হবে সবচেয়ে উত্তম রং সবচেয়ে উত্তম কালার সবচেয়ে উত্তম স্টাইল সবচেয়ে উত্তম মডেল আল্লাহ তালা আমাদের সেই পথে যেন পরিচালিত করেন এই জন্য আমাদেরকে স্টাডি করতে হয় অধ্যয়ন